শুভ সন্ধ্যা। শেলিস এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত। যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে দিও, নতুন নতুন নোটিফিকেশন তাহলে তোমরা পেতে থাকবে। আজ হিস্ট্রি ক্লাসে আমাদের বিষয় হলো ইডিওলজিক্যাল ডিফারেন্স বিটুইন মহাত্মা গান্ধী অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আদর্শগত পার্থক্য। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আরও একটা বিষয় বলার, সেটা হলো হিস্ট্রির ওপর অনেক কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। এবং মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে এই যে আজকের বিষয়টি রাখা হয়েছে আদর্শগত পার্থক্য, সেটা বুঝতে হলে কিন্তু আনসারটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে তোমাদের ফলো করতে হবে। কাজেই বাদ দিয়ে দিয়ে পড়ো না, পুরোটাই পড়বে। শুরু করছি। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আদর্শগত পার্থক্য। ভারতের এক উত্তাল সময়ে গান্ধীজি ও রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি, যারা স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপে বিরাজমান ও মহীয়ান ছিলেন। এই দুই মনীষীর চিন্তার ক্ষেত্রে মিলের মতো অমিলও প্রত্যক্ষ করা যায়। গ্রামকে কেন্দ্র করেই উভয়ের ক্ষেত্র প্রসারিত হয়েছে, মহাত্মাজির সেবাগ্রাম ও রবীন্দ্রনাথের বীরভূমের শান্তিনিকেতন। দুটি স্থানে উভয়েই আশ্রম তৈরি করেছিলেন, যার উদ্দেশ্য ছিল শিক্ষা সংস্কার, পল্লী জীবন ও কর্মযোগের প্রসার। ভারতীয় সমাজ আদর্শের মূল সূত্রটি উভয়েই গ্রামে প্রত্যক্ষ করেছেন। উভয়েরই মত ছিল, দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ আ সোল বাট দ্য স্টেট ইজ আ সোল লেস মেশিন। উভয়েই ব্যক্তি স্বাতন্ত্র্যের মূল্য স্বীকার করেন, রবীন্দ্রনাথ শিল্পী দৃষ্টিতে এবং গান্ধীজি বিবেকের দৃষ্টিতে। উভয়েই প্রেমের শক্তিতে বিশ্বাসী, হিংসার বিরোধী। ব্যক্তিকে নিজ আত্মশক্তিতে বলিয়ান হয়ে সফল হবার কথা উভয়েই বলে। দুজনের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য চোখে পড়ে প্রথমেই বিজ্ঞান ভাবনাকে কেন্দ্র করে। রবীন্দ্রনাথের মতে বিজ্ঞান মানুষের বিচার বোধে নূতন মাত্রা সংযোজন করে, বিজ্ঞান কল্যাণমূলক অর্থে প্রযুক্ত হলে সৃষ্টির আকৃতি পরিবর্তিত হতে পারে, তাই তার কাম্য ছিল বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। তিনি বিজ্ঞান চেতনার বিস্তার দ্বারা ভারতে দীর্ঘ প্রচলিত কুসংস্কার সময়ের অবসান ঘটাতে চেয়েছিলেন। অপরপক্ষে গান্ধীজি বিজ্ঞান মনস্ক না হওয়ায় বিজ্ঞান প্রযুক্তির কল্যাণকর রূপটি সম্পর্কে অজ্ঞাত ছিলেন। তার মধ্যে ধর্মীয় প্রেরণা বেশি ক্রিয়াশীল থাকায় তিনি রাজনীতি ও জীবনের অন্যান্য ক্ষেত্রে ব্যক্তি মানুষকে গুরুত্ব দিয়েছিলেন। ব্যক্তির আত্মশক্তি, ধর্মীয় বোধ, আদর্শগত চিন্তা তার কাছে বিশেষ প্রাধান্য পেয়েছিল। রাজনীতির ক্ষেত্রেও উভয়ের মধ্যে পার্থক্য ছিল। গান্ধীজির অসহযোগ তত্ত্ব ও চরকার প্রয়োজনীয়তা রবীন্দ্রনাথ মানতে পারেননি ও বিষয় দুটিকে কেন্দ্র করে উভয়ের বিরোধিতা জন্মায়। গান্ধীজির স্বরাজ অর্জনের পদ্ধতি সুভাষচন্দ্র, জওয়াহরলাল নেহরুর মতো রবীন্দ্রনাথও সমর্থন করেননি। তার মনে হয়েছিল যে ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে গান্ধীজির অসহযোগের নৈতিক শক্তি একটি অন্ধ অনুকরণীয় শক্তিতে পরিণত হবে। বিমূর্ত ভাব কল্পনা ও বিদেশি মনীষীদের সঙ্গে সংযোগ কবিকে অসহযোগ তত্ত্ব থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। তার মতে ভারতের আত্মশক্তি উদ্ভাসিত হয়ে বিশ্বে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করলে ভারতবাসী স্বরাজ লাভে সমর্থ হবে। রবীন্দ্রনাথ মডার্ন রিভিউ পত্রিকায় তার বক্তব্য পেশ করেন গান্ধীজির অহিংস অসহযোগ তত্ত্বের পরিপ্রেক্ষিতে, যেখানে উভয় দ্বন্দ্বের শুরু। গান্ধীজি বলেন, প্রয়োগগত ব্যর্থতা তার তত্ত্বকে ব্যর্থ করতে পারেনি, কবির উপলব্ধি যথার্থ নয়। গান্ধীজি অসহযোগ নীতি অনুযায়ী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদের সরিয়ে নিয়েছিলেন, যা সমর্থন করতে পারেননি রবীন্দ্রনাথ। গান্ধীজির ইংরেজি শিক্ষা বিরোধী নীতিও তিনি সমর্থন করেননি এই যুক্তিতে যে এর ফলে
পূর্ব ও পশ্চিমের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। উত্তরে গান্ধীজির যুক্তি ছিল যে ইংরেজি ভাষা বিদেশি ভাষা, তা শেখার অর্থ দাস মনোবৃত্তির পরিচয় দেওয়া। মাতৃভাষাকে যথার্থ মর্যাদা দেওয়া উচিত সকল ভারতবাসীর। রবীন্দ্রনাথ গান্ধীজির চরকা নীতি বিরোধী ছিলেন, কারণ এটি ছিল গান্ধীজির সংকীর্ণ আহ্বান। চরকার সঙ্গে স্বরাজের বিষয়টি কোনোভাবেই প্রাসঙ্গিক নয়, এটি মানব উদ্বোধনের পক্ষে ক্ষতিকর। সারা বিশ্বে যেখানে কলকারখানায় বস্ত্র উৎপাদিত হচ্ছে শিল্প বিপ্লবের ফলে, সেখানে চরকায় সুতো দ্বারা তৈরি খাদি বস্ত্র বিশ্বে গৃহীত হবে না। এটি ভারতীয়দের মুক্তির অন্তরায় স্বরূপ। বিলিতি বস্ত্র পোড়ানোর বিরুদ্ধে ছিলেন রবীন্দ্রনাথ, যেহেতু তাতে ভারতের আর্থিক ক্ষতি হবে, ভারতীয়রা আরো দরিদ্র হবে, শিল্পে পিছিয়ে পড়বে। গান্ধীজির যুক্তি ছিল ভারতীয় জাতীয়তাবাদ মানবিক, বিশ্ব মানবের সঙ্গে যুক্ত হবার পূর্বে ভারত নিজেকে বাঁচাবে, নিজের নিজস্ব শিল্প রক্ষা করবে, বিদেশি অনুকরণ নয়। ফলে পার্থক্য ছিল মাত্রাগত, গুণগত নয়। পরিশেষে বলা যায় যে উভয়ই সত্যের সন্ধান ও সাধনা করেছেন। রবীন্দ্রনাথ বিমূর্ত আদর্শের বাতাবরণে ও গান্ধীজি জাতীয়তাবাদের উত্থানের মধ্যে, একজনের আহ্বান বিশ্বের উদ্দেশ্যে, অপরের আহ্বান ব্যক্তির উদ্দেশ্যে, আহ্বানের মূল বিষয়টি অভিন্ন। তোমরা দেখতে পেলে সমগ্র আনসারটাতে যে গান্ধীজি ও রবীন্দ্রনাথ এই দুজনকে কিন্তু আমরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্ব হিসেবেই স্বীকার করি। তবুও উভয় ক্ষেত্রে কিন্তু এতে দৃষ্টিভঙ্গিগত, আদর্শগত যে পার্থক্যটা আমাদের চোখে পড়েছে সেটা কিন্তু কোনো মতেই অস্বীকার করা যায় না। কারণ আমরা দেখেছি যে ভারতীয়রা প্রথম থেকেই বিজ্ঞানে পিছিয়ে ছিল, কাজে ইংরেজরা আসার পর এই যে বিজ্ঞান সাধনা, এই যে পাশ্চাত্য শিক্ষা অনুসরণ করা, তাকে আয়ত্ত করার একটা পদ্ধতি শুরু হয়েছিল, সেখান থেকে গান্ধীজির সকলকে সরিয়ে নিয়ে আসা রবীন্দ্রনাথ একেবারেই সমর্থন করতে পারেননি, কারণ তাতে ভারতীয়রা কিন্তু আরোই পিছিয়ে পড়ত। তো সারা বিশ্বে যেভাবে সভ্যতা, সংস্কৃতি, বিভিন্ন সাহিত্য, দর্শন রচিত হচ্ছে, সেগুলো যদি পড়তে হয়, যদি তা থেকে জ্ঞান লাভ করতে হয়, তাহলে কিন্তু পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হতেই হবে, যেটা কিন্তু গান্ধীজি কখনই সমর্থন করতে পারেননি। ফলে রবীন্দ্রনাথও কিন্তু তার বিরোধিতা করেই গেছে। আবার আমরা এটাও দেখলাম যে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন পরিচালনা করেছিলেন, তখন কিন্তু তিনি চরকাকে তুলে নিয়ে এসেছিলেন ভারতীয় দেশীয় শিল্পের একটি মাধ্যম রূপে। এটাও কিন্তু রবীন্দ্রনাথ মানতে পারেননি, কারণ আমরা সকলেই জানি যে সেই সময় শিল্প বিপ্লব হয়েছে এবং সারা বিশ্বেই কিন্তু কলকারখানায় উৎপাদিত পণ্য বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে, এবং সেই পরিপ্রেক্ষিতে কোথায় কলে তৈরি বস্ত্র আর কোথায় চরকা থেকে তৈরি সুতো দিয়ে খাদি বস্ত্র তৈরি করা এবং সেভাবে শিল্পকে নিয়ে আসা, ভারতের বাজার ধরে রাখা কোনোটাই কিন্তু সম্ভবপর নয়। কাজে এইভাবে আমি সমগ্র আনসারে তুলে ধরার চেষ্টা করেছি যে কোথায় এবং কিভাবে উভয়ের মধ্যে পার্থক্যটা রয়ে গেছে। শেষ পর্যন্ত কিন্তু এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে দুজনেরই কিন্তু উদ্দেশ্যটা এক হলেও আহ্বানের যে আকার, প্রকৃতি, তার বিষয়টি অভিন্ন হলেও পার্থক্য ছিল কিন্তু দৃষ্টিভঙ্গিগত, আর কিন্তু কোনোভাবেই নয়। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।